খুব ভালো ভালো কথা উনি বলেছেন, কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমি একটা সামান্য কথা বলতে চাই। রাখি হচ্ছে একটা পবিত্র উৎসব ছিল এতদিন আমাদের কাছে, রাখি একটা মেলবন্ধন। আমরা এই দিনটাকে উৎসব হিসেবে না নিয়ে, অন্তত এবছর উৎসব হিসেবে না নিয়ে, যার যার ইচ্ছে হাত বাড়িয়ে রাখি পরো, রাখি পরাও সবকিছু আছে, কিন্তু আমি আমার দিক থেকে বলছি, আজকে আমি রাখি পড়তে পারবো না। আমার রাখিটা আমি সেই মেয়েটি যে আমার কন্যা সম, সন্তান সম, তার উদ্দেশ্যে আমি দিলাম। যতদিন না এর সুস্থ বিচার হচ্ছে ততদিন আমরা এটা কোনো দল মত কোনো কিছু না, সবকিছু নির্বিশেষে আমাদের এবার মনুষ্যত্বটা যদি আর না জাগে আর জাগবে না। রবীন্দ্রনাথ বলে গেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এইবার আমাদের দাঁড়াবার সময় হচ্ছে। আমি জানি ভাইও এই কথাটাই নিশ্চয়ই সাপোর্ট করবে।